হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল টলিউড ইনফরমেশন। ইতিমধ্যে একটি সবথেকে বড় খবর নিয়ে এসেছি আমি। এবার অভিনেতা ও প্রযোজক দেব বাঘা যতীনের চরিত্রে অভিনয় করতে চলেছেন বিখ্যাত পরিচালক অরুণ রায়ের সাথে। সুপারস্টার দেব এই প্রথমবার বিখ্যাত পরিচালক অরুণ রায়ের সাথে কাজ করতে চলেছেন। দেবের চরিত্র স্বাধীনতার সংগ্রামীর বাঘা যতীন। পরিচালক অরুণ রায় এর আগে অনেক ভালো ভালো সিনেমা পরিচালনা করেছেন, তার মধ্যে রয়েছে বিনয় বাদল দীনেশ। এটি টলিউডের একটি বিগ আপডেট, আর এটি বিগ ব্লকবাস্টার হতে চলেছে। দেব কিন্তু এর আগে চাঁদের পাহাড়, অ্যামাজন অভিযানে শঙ্করের চরিত্র অভিনয় করেছে এবং সিনেমা দুটি সুপারহিট হয়েছে। তারপর এই 2021 সালে গোলন্দাজ সিনেমায় ফুটবলার নাগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর চরিত্রে দেব অভিনয় করেছে এবং সিনেমাটি সুপারহিট। দেব এই প্রথমবার একজন স্বাধীনতা সংগ্রামীর চরিত্রে অভিনয় করতে চলেছেন, তো সিনেমাটা তো অনেক এক্সাইটেড হবেই তো সবাই। আনন্দবাজার পত্রিকায় এটাও জানিয়েছে যে এই সিনেমার গল্প লেখা এবং স্ক্রিপ্ট লেখার কাজ শেষ হয়ে এসেছে, তো শ্যুটিংও শুরু হবে আশা করি খুব তাড়াতাড়ি। আর ইতিমধ্যে দেবের কিন্তু প্রজাপতি সিনেমার শ্যুটিংও শেষের পথে, তো প্রজাপতি রিলিজ হচ্ছে এই খ্রিস্টমাসে, সকলেই দেখতে যাবে সিনেমা হলে। বাঘা যতীন সিনেমার পরিচালক যেরকম থাকছেন অরুণ রায় এবং প্রযোজক থাকছেন কিন্তু অভিনেতা দেব। দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স থেকে এই সিনেমাটি রিলিজ করা হবে। আর আনন্দবাজার পত্রিকায় এটিও জানিয়েছে যে দেব এবার স্বাধীনতা সংগ্রামী ঐতিহাসিক বই নিয়ে পড়াশোনা শুরু করেছেন। তো বন্ধুরা, তোমরা যদি সুপারস্টার দেবের ফ্যান হয়ে থাকো তাহলে এই খবরটি তাড়াতাড়ি শেয়ার করে সকলকে জানিয়ে দাও। ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করো এবং দেবকে এই বাঘা যতীনের চরিত্রে দেখতে কতটা এক্সাইটেড তোমরা সেটি কমেন্ট করে জানাও। এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং প্রতিনিয়ত এতে টলিউডের নতুন নতুন আপডেট পেতে থাকবেন। ধন্যবাদ। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জাস্ট টলিউড ইনফরমেশন।